আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কিন্তু আমি উইথড্র পেমেন্ট প্রুফগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু আমার প্রায় একদিন আগের, এটা আমার এই যে 188টা TRX, এখানে আছে আমার 100টা TRX, আর এর পাশাপাশি আমার এই যে অনেকগুলো মোট কথা আমার এই সপ্তাহে এই উইকে কিন্তু আমার প্রচুর পরিমাণে একটা TRX এবং USDT ভালো পরিমাণে একটা কিন্তু কোপ হয়েছে এখান থেকে। তো এই সাইটটা নিয়ে কিন্তু আমরা আগে কথা বলছি, এখন আপনাদেরকে রিমাইন্ড করার জন্য আমরা ভিডিওটা মেক করতেছি। কীভাবে কী করতে হবে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্রিপ্টো আরেনে আপনাকে আবারও স্বাগতম। চলে আসলাম আর একটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে, যেখান থেকে আপনি ট্রেড করে এখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তো কীভাবে কী করতে হবে সবকিছু কিন্তু আমরা এই টু জেড আগের ভিডিওতে দেখাইছি, এখনও কিন্তু আমরা আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেব। তার আগে ভিউয়ার্স, যারা এখন আমাদের ক্রিপ্টো আরএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত ইনকাম ভিডিও আপলোড করে থাকি, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। আর এই সাইটের লিঙ্কটি এবং আমাদের চ্যানেলটি আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে এই চ্যানেলটিতে নিয়ে আসবে, অবশ্যই আপনি এখানে জয়েন করবেন, কারণ এখানে আমরা প্রতিদিনে কিন্তু এখানে ভালো ভালো এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি। তো আমরা এই সাইটটা নিয়ে কথা বলবো, বৌএসডিটি যেটা, এই সাইটটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কী কী করতে হবে সবকিছু কিন্তু আমরা এই টু জেড আপনাকে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে ইমেল সেট আপ করতে হবে, তারপর গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা হয়তো আপনার যদি মেইলে শো না করে অবশ্যই স্প্যাম বক্সটা, আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন, ওইখানে কিন্তু কোডটা পাবেন। এরপর এখানে একটা লগ ইন পাসওয়ার্ড, এরপর আমার ইনভিটেশন কোডটা আপনারা দেখতে পারবেন, এরপর এখানে রেজিস্টার অপশন আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে যাবে। তো আমি সব কিছু সেট আপ করে নিচ্ছি। এই যে আপনি মেলে এরকম একটা মেল পেয়ে থাকবেন, মেলটা যদি আপনার এখানে শো না করে অবশ্যই আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে স্প্যাম ফোল্ডারটা চেক করে নিতে পারেন। তো আমরা এই যে এখানে ক্লিক করার পর আমাদেরকে যে কোডটা দেবে, এই কোডটা আমরা ওইখানে বসিয়ে আপনার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইটটার হোম পেজ। তো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, সকল ক্রিপ্টো সব কিছু, আপনার মার্কেট প্রাইসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানের মধ্যে আপনি চাইলে ওদের কিছু ফিচার আছে, যেগুলো আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে বিগিনার গাইডটা এখানে আপনি ক্লিক করে ওদের ইন্ট্রোডাকশনগুলো ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এখান থেকে ওদের সাইডে কীভাবে কাজ করতে হয় সব কিছু দেখে নিতে পারেন, না হয় আমি তো আছি, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আরেকটা হচ্ছে আপনি ওদের ডেলি মাইনিং। তো ডেলি মাইনিং সিস্টেমটাকে আপনি যখন এটা ওপেন করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে, আপনাকে এখানে দেখেন এখানে 5টা এনার্জি দেওয়া হবে আপনাকে। তো এনার্জিগুলো আপনার প্রতি ঘন্টার পর পর কাজ হয়। তো সেক্ষেত্রে এখানে এই যে এই অপশনগুলো আছে, আমি এগুলোর মধ্যে যে কোনো একটা আমাদের ট্যাপ করলে এখান থেকে আমি আমার লাকির উপরে আমি কিছু USDT পাবো। এই দেখতে পারেন 0.021 USDT পাইছি। তো আমি যদি আরেকটা ক্লিক করি আমাকে বলছে যে আবার ঘন্টাখানেক পরে আসার জন্য। তো এটা হচ্ছে ওদের ডেলি মাইনিং। আর আপনি যদি এখানে একেবারে ফুল আপনি নিউ হয়ে থাকেন তো ওদের এই যে সিমুলেশন যে অপশনটা আছে এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানের মধ্যে ক্লিক করলে ওরা আপনাকে কিন্তু এখানে 1000 TRX ডেমো ব্যালেন্স দিবে, যেটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে ট্রেড করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এখানে ওরা 10000 ডেমো ব্যালেন্স দিবে আপনাকে। এখান থেকে আপনি BTC 2 USDT, Ethereum 2 USDT আপনি এখানে নিজে নিজে এখানে ডেমো ব্যালেন্সগুলো দিয়ে ট্রেড করতে পারেন। এগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, এগুলো জাস্ট আপনার ডেমো ব্যালেন্স। তো এখানে যেটা আমরা এখন আমরা কী করবো, এখানে ডিপোজিট করবো। তো ডিপোজিট করার জন্য আমাদেরকে এখানে মাইন অপশনে ক্লিক করতে হবে। এই যে এখানে মাইন অপশনটা আছে, এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার এখানে ব্যালেন্সগুলো জিরো দেখাবে। তো আপনি কী করবেন, এখানে রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পরে এখানে আপনাকে যে অ্যাড্রেসটা প্রোভাইড করবে এই অ্যাড্রেসটা আপনি এখানে কপি করে নেবেন। আর এখান থেকে দেখতে পারেন আপনি যদি TRX ডিপোজিট করেন, মিনিমাম TRX হচ্ছে 10 TRX, আর মিনিমাম আপনার USDT হচ্ছে 10 USDT। তো এটা কিন্তু আপনার TRC20 নেটওয়ার্কে আপনাকে করতে হবে। তো আমরা অ্যাড্রেসটা কপি করব, তারপর আপনি আপনার বাইন্যান্সে চলে যাবেন। তো বাইন্যান্সে যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনি আদার্স এক্সচেঞ্জের আদার্স আপনার ওয়ালেট থেকেও করতে পারেন। তো আমরা এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করব, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। তো এখানে আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনছি সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেব, তাহলে কিন্তু আমাদের TRC20টা হয়ে যাবে। আর ব্যালেন্স থেকে মিনিমাম উইথড্র হচ্ছে 15টা, তাহলে আমরা এখান থেকে 16টা উইথড্র করবো। 16টা উইথড্র করলে কী হয়, আমাদের এখান থেকে একটা ফি কাটবে, এই যে একটা TRX ফি কাটবে, তাহলে 15টা আমাদের অ্যাকাউন্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে 16টা TRX উইথড্র করবো, তারপর আমি এখানে উইথড্র অপশনে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন আমার কিন্তু উইথড্রটা প্রসেসিং হয়ে গেছে, এটা কিন্তু আমার উইথড্র চলে গেছে। এরপর কী করবো, আমরা ওই সাইটটাতে চলে যাব যেখান থেকে আমরা উইথড্র করছি, ওই অপশনটাতে চলে যাব। এর 1 থেকে 2 মিনিট পরে আমরা কী করবো, এখানে এই যে ক্লিক টু রিফ্রেশ ব্যালেন্স এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, এই যেখান থেকে একটু অপেক্ষা করব আমরা ব্যাকে চলে আসব। এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারবেন, প্রায় 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করি আমরা।
এই যে দেখতে পারেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে এখন আমাদেরকে কিভাবে আর্ন করতে হবে, কিভাবে ট্রেডটা নিতে হবে সবকিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমাদেরকে ট্রেড নিতে হলে এই যে এখানে ট্রানজেকশন যে অপশনটা আছে, এই যে ট্রানজেকশন অপশনটাতে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দুই প্রকারের ট্রেড আছে। আপনি এখান থেকে আপনি এই যে BTC টু USDT ট্রেডটাও নিতে পারেন, না হয় এখানে ক্লিক করে আপনি এখানে ইথেরিয়াম টু USDTটা নিতে পারেন। তো আপনি BTC টু USDTর যে ট্রেডটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। আপনার 1 মিনিটের ট্রেড আছে, 5 মিনিটের আছে, 15 মিনিটের আছে, 60 মিনিটের, 4 ঘন্টার, এভাবে ট্রেডগুলো আছে। তো এখানে ট্রেডটা নেওয়ার জন্য আপনি যদি নিজে নিজে পারেন তাহলে নিতে পারেন, না হয় যদি ওদের যদি আপনি প্রেডিকশনের যে ওদের সিগন্যাল চ্যানেলটি আছে সেটা আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি ওদের সিগন্যাল অনুযায়ী নিতে পারেন। তো আমরা দেখাবো ওদের সিগন্যাল গ্রুপগুলো থেকে কীভাবে আমরা সিগন্যালটা নিই। তো আমি এই চ্যানেলটির লিঙ্ক আমি একসাথে দিয়ে রাখবো আপনাকে। এখান থেকে দেখুন প্রতি 1 মিনিট পর পর কিন্তু তারা এখান থেকে আপনাকে সিগন্যাল দিয়ে যাচ্ছে, 1 মিনিট পর পর সিগন্যাল দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখতে পারবেন আপনি এখানে যেটা থাকবে নেক্সট রাউন্ড, নেক্সট রাউন্ডে আমাদেরকে বলছে স্মলে নেওয়ার জন্য। তো আমরা ওইখানে আগে সব কিছু আপনাকে কাজগুলো দেখিয়ে দিই। তো আপনি এখানে দেখতে পারেন আপনাকে সিগন্যাল নিতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে এখানে বাইয়ে ক্লিক করতে হবে। তো এর আগে যেহেতু আমরা 1 মিনিটে সিগন্যালটা নিব তাহলে আমরা এখান থেকে 1 মিনিটটা সিলেক্ট করে দেবো, 1 মিনিট সিলেক্ট। আর এখানে দেখতে পারেন আপনার টাইমটা কিন্তু যে এখানে কাউন্ট হবে, টাইমটা এখানে কাউন্ট হচ্ছে। তো আমরা কী করবো, এখানে বাই অপশনে ক্লিক করবো। বাই অপশনে ক্লিক করার পর আচ্ছা এই সিগন্যালটা যাক, তাহলে আমরা নতুন একটা সিগন্যাল পাবো, দেখা যাক কী হয়। তো আমরা চলে যাবো ওদের এই যে গ্রুপটাতে যাব, এখানে চ্যানেলটিতে আসার পরে ওরা দেখেন এই সিগন্যালটা ওরা উইন করছে, এই যে এটা উইন হয়েছে। তো আমাদেরকে এই যে নেক্সট রাউন্ডে যে সিগন্যালটা দিছে সেটা আমাদেরকে বলছে যে এখানে এই যে ডাবলে নেওয়ার জন্য, ডাবল। তো আমরা এখান থেকে ডাবল নিব, এই যে আপনার সিং বিগ আছে, তো আমরা এখান থেকে ডাবল নেব। ডাবল নেওয়ার পর আপনি এখান থেকে আপনার ছোটো ছোটো অ্যামাউন্টগুলো দেবেন, ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে আপনি এখানে ট্রেড নেবেন আমি 0.5 দিয়ে। তারপর আমি এখানে কনফার্ম করে দেবো যে আমার সিগন্যালটা অ্যাড হয়ে গেছে, এখানে টাইমটা কিন্তু কাউন্ট হচ্ছে। তো আমি একটু অপেক্ষা করে দেখি। এই যে দেখতে পারেন আমরা কিন্তু সিগন্যালটা কিন্তু উইন করছে, আমাদের 15টা TRX ছিল, এখন কিন্তু 14 আরও প্রায় 40টার উপরে TRX কিন্তু আমাদের উইন হয়েছে। এই যে দেখতে পারেন আমরা কিন্তু এটা উইন করে ফেলছি, এটা এটা উইন। তো এবার নেক্সট হচ্ছে আমাদের কাবার বলছে যে এটা ডাবলে নেওয়ার জন্য, তো আমরা এটাকে আবার এখান থেকে আবার ডাবলে নেব। আমরা বাইতে ক্লিক করব, এই যে ডাবল আছে, ডাবলে নেব। তো আমরা এখান থেকে ছোটো ছোটো অ্যামাউন্ট দেবো, আপনাকে বেশি অ্যামাউন্ট দিতে হবে না, ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এই দেখতে পারেন এটাও কিন্তু আমরা এই যে উইন নিয়ে নিছি। এরপরটা আমাদেরকে বলছে যে এই যে বিগে নেওয়ার জন্য, তো আমরা এখান থেকে বিগে নেবো, এটাকে আমরা বাইতে ক্লিক করব। এখান থেকে যে বিগ আছে আমরা বিগে নেব, বিগে নেওয়ার পর আমরা এখান থেকে আবার ছোটো ছোটো অ্যামাউন্টটা দিয়ে দেবো, 0.5 দিয়ে আমরা এখানে অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের BTC টু USDT। তো আমরা যদি এখান থেকে এখানে ক্লিক করে এই যে ইথেরিয়াম টু USDTটা নিই সেটা কীভাবে আমি দেখাবো আপনাকে। তো এখানে দেখেন আপনাকে এখানে কিন্তু টাইমটা কাউন্ট হচ্ছে, আবার 1 মিনিট 5 মিনিটের টাইমটা কাউন্ট হয়। তো আপনি যদি এখানে বাইতে ক্লিক করেন তাহলে এখানে আছে আপনার রেড আছে, পার্পেল আছে, গ্রিন আছে। তো আপনি যদি রেডে নেন, ধরুন আমি একটা রেডে নেব, রেডে আমি একটা 1 TRX দিয়ে নেব। তো রেডে যদি এখানে দেখেন রেডে সিগন্যাল কী কী আছে, যদি রেডে লেগে যায় আপনার 2, 4 অথবা 0 পার্পেল রেড অথবা 6, 8 এগুলো যদি আমার চলে আসে তাহলে কিন্তু আমায় আমি এখানে এই যে 1 পয়েন্ট যেটা আছে এটা ডাবল কিন্তু আমি এখান থেকে প্রফিট নিতে পারবো। তো এরপরে গ্রিনেরটাও সেম, পার্পেলেরটা সবচাইতে বেস্ট, পার্পেল যদি লেগে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে 5 গুণ নিতে পারবো। তো এটা হচ্ছে ইথেরিয়াম টু USDT সিস্টেমটা হচ্ছে এটা। তো আমি এটা লাগাইছি। এরপরে এখান থেকে আপনি দেখতে পারেন আপনার রেকর্ড থেকে আপনি সব কিছু এখানে দেখতে পারবেন, রেকর্ডের মধ্যে ক্লিক করে। তো আমি একটু হোল্ড করে সবগুলো ট্রেড করে নিচ্ছে। তো এখানে দেখতে পারেন আমার কিন্তু এখানে অলরেডি 30টা TRX হয়ে গেছে। এটা কিন্তু আমি ছোটো ছোটো অল্প অল্প করে অ্যামাউন্ট করে 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 কিন্তু এখান থেকে আমি আর্নগুলো করে নিচ্ছি এখান থেকে। তো এখন দেখাবো এখানে ওদের যে আপনার এই যে আপনার ফ্রেন্ডদের সাথে যদি আপনি ইনভাইট করতে পারেন, এখানে এখানে আপনার ফ্যাসিলিটিটা কি, এই যে এখানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে লেভেল 3 পর্যন্ত এখানে কমিশন পাবেন। লেভেল আপনি যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আপনি এখানে লেভেল 3 পর্যন্ত কমিশন পাবেন। আর আপনার ইনভিটেশন লিঙ্কটি এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইনভিটেশন লিঙ্কটি কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন আমরা দেখাবো লাইভ উইথড্র এখানে কীভাবে করবো। তো লাইভ উইথড্র করার জন্য আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম এখানে সেট আপে যেতে হবে। এখানে আমরা সেট আপ অপশনে ক্লিক করবো। সেট আপে ক্লিক করার পরে আমরা এখান থেকে কী করবো, ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করবো। তো এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেবো আমরা এখানে, এরপরে অ্যাড ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা আপনার বাইন্যান্স থেকে আপনি TRC20 অ্যাড্রেসটা নিয়ে এখানে সেভ করে দেবেন। এর পরবর্তী আমরা কী করবো, উইথড্র করার জন্য এখানে আমরা উইথড্র অপশনে ক্লিক করে দেবো। এখানে
উইথড্র অপশনে ক্লিক করার পর আমরা কি করব, এই যে আমরা যে অ্যাড্রেসটা বাইন্ড করছি এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করব। শো করার পর আমরা এখান থেকে কি করব, এটাকে আমাদের যতগুলো আছে আমরা এখান থেকে ম্যাক্স করে দেব। তারপর আমরা এখান থেকে আমাদের একটা ফি কাটবো, উইথড্র অপশনে ক্লিক করব। ক্লিক করার সময় আমাদের কি করবে, সেট ইউর পেমেন্ট পাসওয়ার্ড, একটা পেমেন্ট পাসওয়ার্ড আমাদেরকে সেট আপ করতে হবে। আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনি আপনার পেমেন্ট পাসওয়ার্ডটা আপনি অ্যাড করে নেবেন, 6 সংখ্যা দিয়ে। ওকে, তারপর আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করবো। এরপর আমাদেরকে যে আমরা পাসওয়ার্ডটা সেট আপ করছিলাম সেই পাসওয়ার্ডটা চাইবে। ওকে, এটা কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গেছে। তো যদি আমি উইথড্র অপশনে যাই, এখান থেকে যদি আমি হিস্ট্রিতে ক্লিক করি, তাহলে দেখতে পারেন আমার কিন্তু এটা চেক পেন্ডিং আছে। তো আমি দেখাবো কতটা সময়ের ভিতরে কিন্তু আমার এই উইথড্রটা কমপ্লিটেড হয়ে যায়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট একটু অপেক্ষা। এই যে দেখতে পারেন আমার কিন্তু এই যে TRX-টা কিন্তু একেবারে চলে আসছে প্রায় 5 মিনিটের মাথায়। এখন যদি আমি তাদের যদি হিস্ট্রিতে গিয়ে দেখাই, এই দেখতে পারেন আমার এখান থেকে কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আশা করি সকলে সবকিছু বুঝতে পারছেন কিভাবে।